ম্যাস প্রো একটি ওষুধ যা আপনার পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়। এটি অম্বল, অ্যাসিড রিফ্লক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলো চিকিৎসার জন্য ব্যবহার হয়। এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনাকে ম্যাস প্রো গ্রহণ করা উচিত। আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে, তবে আপনার অবস্থার চিকিৎসার জন্য প্রয়োজন কম সময়ের মধ্যে এটি নিম্ন ডোজ হওয়া উচিত। সাধারণত এটি খাওয়ার প্রায় 1 ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময় পুরোটা গিলে ফেলা উচিত। এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে, তবে আপনার ডাক্তার আপনাকে বলবেন কতক্ষণ এটি গ্রহণ করতে হবে। আপনার লক্ষণগুলো দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত। আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন, তাহলে আপনার ডাক্তার আপনার ম্যাগনেসিয়ামের মাত্রা পরীক্ষার জন্য নিয়মিত পরীক্ষা চালাতে পারে, যা এই ওষুধের সাথে পড়তে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, পেটে ব্যথা এবং অনুভূতি বা অসুস্থ হওয়া। এগুলো হালকা হতে থাকে, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায়। আপনি যত বেশি সময় ধরে এই ওষুধটি খান, ততই পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল, কিন্তু কিছু অবিলম্বে চিকিৎসা মনোযোগ প্রয়োজন। এগুলো কি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন। আপনি একটি দীর্ঘ সময় ধরে নিলে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। আপনার উপসর্গগুলো আরো খারাপ করে তোলে, যেমন সমৃদ্ধ মশলাদার এবং চর্বিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলা ভালো। একটি ক্যাফিন যুক্ত পানীয় এড়িয়ে চলা ভালো, যেমন চা, কফি এবং কোলা, সেই সাথে অ্যালকোহল কমাতেও সাহায্য করে। ম্যাক্স প্রো কিছু লোকের জন্য উপযুক্ত নয়। এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে বলতে হবে। যদি আপনার লিভারে গুরুতর সমস্যা থাকে, এইচআইভির জন্য ওষুধ খাচ্ছেন, অতীতে একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জি প্রতিক্রিয়া হয়েছে বা অস্টিওপ্যারোসিস আছে, অ্যালকোহল ম্যাক্স প্রো যেভাবে কাজ করে তাতে হস্তক্ষেপ না করে। যাই হোক, অ্যালকোহল পান করলে আপনার পাকস্থলী স্বাভাবিকের চেয়ে বেশি অ্যাসিড তৈরি করে। এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা, ঘুমের অনুভূতি বা আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে। যদি এটি ঘটে থাকে, আপনি ভালো বোধ না করা পর্যন্ত গাড়ি চালাবেন না, সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করবেন না। এটি সাধারণত গর্ভাবস্থা বা বুকে দুধ খাওয়ানোর সময়